সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত 26শে মার্চ স্বাধীনতা দিবসে হয়ে যাওয়া কলেজ গেট মুক্তিযোদ্ধা টাওয়ারের নিচতলায় অ্যাকুরিয়াম ফিশ প্রদর্শনী 2022-এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের পর্ব। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সুন্দর একটা প্রদর্শনী হচ্ছে, অংশগ্রহণ করতে পারে খুবই ভালো লাগছে। আমি আসলে এগুলো আপনার 2 বছর থেকে করি, ফিশ করতাম আগে, পরে আস্তে আস্তে প্ল্যান্টেড ট্যাঙ্কে কনভার্ট হয়ে গেছে আর কি। প্ল্যান্টস নিয়ে আর কি কাজ করি। এটা ফিশের চেয়েও কি প্ল্যান্টের প্রফিট ভালো? প্ল্যান্টসের প্রফিটটা বেশি, ইজিলি গ্রো করা যায়, পরিশ্রমটা খুব বেশি না। মাছটা যেমন হচ্ছে একটা হবি, এই প্ল্যান্টেড ট্যাঙ্কটা একটা অনেক হবি। এটা লো টেক থেকে মিড টেক, হাই টেক সব ধরনের ট্যাঙ্ক করতে মানে খুব ভালো লাগে আর কি। মানে এক একটা এক এক রকমভাবে স্কেপ করা যায়। তো আমাদের দেশে তো এই প্রথম শুরু করলাম, দেখা যাক এর পরবর্তীতে আরও ভালোভাবে বড় করে আরও করা যাবে। কত প্রজাতির আছে এখন পর্যন্ত আপনার কাছে? আমাদের কাছে প্ল্যান্টস মোটামুটি 80 রকমের উপরে আছে, মাছও আছে এরকম 25-30 রকম। আচ্ছা, যারা নতুন আসতে চাই, জি জি, আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন? যারা নতুন আসতে চায় তারা প্ল্যান্টেড ট্যাঙ্ক দিয়ে যদি শুরু করতে চায় তাহলে লোটেক দিয়ে শুরু করতে হবে। লোটেক দিয়ে এটা একটু মেনটেন্সের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। লোটেক যেমন এখানে অ্যানোপিয়াস ট্যাঙ্ক আছে, এটা একবারে লো মেনটেন্স, এটা হচ্ছে লোটেক অ্যাকোরিয়াম, এখানে কিছু শ্রিম অ্যাড করা হয়েছে। এটার মেনটেন্স কস্টিংটা একটু বেশি, বাট হচ্ছে আপনার মেনটেন্স করাটা খুব সহজ। আচ্ছা, কস্টিংটা কেমন পড়তে পারে? এই ট্যাঙ্কের জন্য 10,000 টাকা পড়বে। অ্যানোপিয়াসের দামটা একটু বেশি, তো বাইরে থেকে ইম্পোর্ট করা লাগে। এটা এখনও আমরা কালটিভেশন করি নাই, আস্তে আস্তে করব। এখন আপাতত স্টেম প্ল্যান্টসগুলো করতেছি। আচ্ছা, আর এটা হচ্ছে বগের সাথে আর কি মিক্সড ট্যাঙ্ক আর কি। আচ্ছা, মস মস কিছু লাগিয়ে দিছি বগের সাথে। এই প্ল্যান্টটাকে কি বলে? এই প্ল্যান্টটা কি? এটা মস, এটা মস। আচ্ছা, এটা ডিফোর মিস, এটা ন্যারো লিপ জাভা ফার্ন। আচ্ছা, এটা হচ্ছে রোটেলিয়া, রোটেন্ডোপোলিয়া। এটা হচ্ছে জঙ্গল ভাল, এটা ক্রিপ্ট। ওই পাশে একটু দামি প্ল্যান্টস আছে, দেখেন পড়ে আছে। হ্যাঁ, যে ছোট যে সুতা দিয়ে লাগানো, হ্যাঁ, এটা হচ্ছে বুসেফালান্ডা। এটা সবচেয়ে বাংলাদেশে মানে বেশি দাম, স্টিম 2 স্টিমের দামই 800 টাকা, 1,000 টাকা। বিশাল, এটা হচ্ছে কালারটা আরো বেশি আসে। এটা কতদিনে বড় হয়? এটা খুব স্লো গ্রো করে। হ্যাঁ, এগুলো সব লো টেক প্ল্যান্টস। আপনি প্লাস্টিক প্ল্যান্ট যেমন থাকে না, ওটা অনেক দিন আস্তে 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 গ্রো করে। যেমন বাট এইগুলো প্ল্যান্টস গুলো খুব দ্রুত গ্রো করে। অনেক সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আপনার। এটা অনেক প্রকারের আছে নাকি? না, এটা হচ্ছে রেনিকা মিনি, তারপরে এটা লুডিয়া সুপারনাডান্স, এটা ডেসেন্ট পার্পল, এটা হচ্ছে ব্যাকোপা, ওবাশারটা হচ্ছে পেরুনসিস। ঝোপ ঝোপ করে আর কি লাগানো হয়, এটাকে বলা হয় ডাসি স্টাইল। হ্যাঁ, চাষের পদ্ধতি দেখি। চাষের পদ্ধতি হচ্ছে আপনার 3 ভাবে করা যায়। কি কি ভাবে? গ্রিন হাউসে বড় করা যায়, এই পানির নিচে। এগুলো মূলত হচ্ছে পানির নিচে, পানির নিচে ওর সৌন্দর্যটা আসলে প্রকাশিত করে। আপনার পানির মধ্যে হয়, আবার এমনি মাটিতে, নর্মাল মাটিতেও হয়। হ্যাঁ, একটা ওয়ে আছে, ওই ওয়েতে করলে হচ্ছে আপনি নর্মাল ভাবে হয়। পানির ভিতরে নাকি? পানির ভিতরে হচ্ছে ওর যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পায়। বাট এমআরস প্ল্যান্টস এর ক্ষেত্রে সেটা একটু দেখতে অন্যরকম লাগে। যেমন এই বুসটা কিন্তু এমআরস, যখন সাবমার্স হবে তখন এটা একটু কালার চলে আসবে। আচ্ছা আচ্ছা, একেবারে প্রাথমিক পর্যায়ে কত টাকা দিয়ে আপনার চাষটা শুরু করতে পারবেন? এটা যদি ছোট ট্যাঙ্ক করে তাহলে 500 টাকা দিয়ে করতে হবে। বাট এটা একটু প্ল্যান্টেড ট্যাঙ্কটা একটু এক্সপেন্সিভ, যেমন লাইট লাগে, ঠিক আছে, ফিল্টার লাগে, না হলে তো আসলে দেখতে সুন্দর লাগবে না। না না, এই জাতীয় একটা প্ল্যান্ট কত খরচ পড়ে আপনার? কস্টিং পড়ে যাবে আর কি, কেউ যদি কিনতে চায় 10,000 সুপ্রিয় দর্শক মন্ডলে, আমার সহযোগিতা আমরা চেষ্টা করি আপনাদের মাঝে প্রসার করার জন্য। আপনার কি কোনো স্টল নিয়েছেন নাকি? না না, আমি স্টল নিইনি, একটু ব্যস্ত আছি, স্টল নিতে পারিনি। তবে আমাদের পরিচিত মোটামুটি অনেকেই নিয়েছে। আচ্ছা, আমি একটু আসলাম বাইরের সাথে দেখা করতে, কী কী মাছ এসেছে, যেহেতু আমি এটার সাথে অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছেন, আমার আবেগ আছে। হ্যাঁ, তো দেখতে আসছি কোথায় কে কী আছে, এগুলো দেখতেছি, কিছু ভিডিও টিডিও করবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম এবং আপনার খামারের নামটা? আমি ফাহাদ মাহমুদ। আমি এখানে স্টলে আছি সতেজ অ্যাকোয়াটিক পোর্ট থেকে। আমরা খামার না, বেসিক্যালি আমরা হচ্ছে ইম্পোর্টার। আচ্ছা আচ্ছা, আমাদের ফার্ম হচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডে আমরা মাসে 2টা শিপমেন্ট করি, 15 দিন পর
বাংলাদেশে টোটাল মোটামুটি হোলসেল সব মাছে আমরাই বিগেস্ট হোলসেলার। এক্সক্লুসিভ সবগুলো নতুন নতুন আপনারা নিয়ে আসেন নাকি? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের সব জায়গায় আপনার সাপ্লাই দিয়ে থাকেন নাকি? হ্যাঁ, মোটামুটি সব জায়গায়। সব জায়গায় শিপমেন্ট হয়, ব্যবসায়ীরা আসে, ওনারা পাইকারি মাল নেয়, ওনারা বিক্রি করে। মাসে কয়টা শিপমেন্ট হয়ে থাকে? দুটা শিপমেন্ট করি। সারা বছরই কি মাছ পাওয়া যায় আপনাদের এখানে? হ্যাঁ, সারা বছর পাওয়া যায় আমাদের। এবং উত্তর আউটলেট আছে, ওখানে এমন বড় এরকম ট্যাঙ্ক বসানো আছে, ওখানে মাছ আছে। আপনি ওখানে যদি না হয় তাহলে আপনি অর্ডারও দিতে পারেন। তারপর আপনার আমরা সময় সময় শিপমেন্টের ডেট জানাই দিয়ে রাখি, অর্ডারগুলো আমরা কালেক্ট করে নিই। আচ্ছা আচ্ছা। এই এই জারটা কি? এটা হচ্ছে ডিসকাস। ডিসকাস, এটার প্রাইস কেমন পড়ে? এটা আপনার 4-6 পর্যন্ত আছে এখানে। ফেয়ার না, পিস 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 পিস। আচ্ছা আচ্ছা, এটা একই জাত তো? না, এক একটা এক এক জাত, এক একটা। একটু আপনার নামটা, এই এই জাতটা কি? এটা টমেটো বলে অনেকে, টমেটো ডিসকাস। আচ্ছা, টমেটোর মতো তো দেখতে একেবারে, ঠিক না? টমেটো রেড, মাল বড়, মাল পিজিয়ন, ডায়মন্ড ব্লু আছে। ডায়মন্ড ব্লু খুব সুন্দর একটা মাছ। হ্যাঁ, এগুলো কি আমাদের দেশে ব্রিডিং হবে? হ্যাঁ, করবে। তারপর আনকমন আর কি আছে আপনার এখানে? আমাদের এই যে গোলনিটা, এটা গোলফিশ। হ্যাঁ, এটা কি কি নাম দেওয়া হয়েছে এটা? এটা বাবলাই গোলফিশ। বাবলাই, প্রাইস কেমন? ফেয়ার এটা আমরা 1500 ফেয়ার বিক্রি করি। 1500? কতদিনে আপনার ব্রিড করে থাকে? হয় 1 বছর 1200 ব্রিডার রূপেন। এটা কি আরো বড় হয় নাকি সাইজ এটাই? না, আরো বড় হবে। আরো বড় হবে। আচ্ছা, তারপরে এটা, এটা কি মাছ ভাই? এটা প্যারটের উপরে মানে হাতে ট্যাটু করা হয়েছে। আচ্ছা, হয়েছে হাতে ট্যাটু? হ্যাঁ, ফুল আঁকা হয়েছে। এটার প্রাইস কেমন? 1500 পেয়ার। জি, এটা হচ্ছে এসআরটি ফ্লাওয়ার হর্ন। জি, এটা ফ্লাওয়ার হর্নে আরেকটা স্পেশাল জাত আছে এখানে। হ্যাঁ, এখানে আমাদের কালার গ্লোটেডটাগুলি আছে বড় বড়, এখানে অ্যাঞ্জেলগুলি আছে, মার্বেল অ্যাঞ্জেল। আর এই যে একটা জিনিস স্পেশাল আছে, আপনি দেখবেন যে ড্রাগন, ড্রাগন ফিশ আমাদের বিচির। হ্যাঁ, ওরা কিন্তু অনেক প্রাচীন আমলের মাছ, মানে শৌখিন যারা মনস্টার ক্যাপিটি করে ওরা এই মাছটা রাখে। তারপর এই যে আরেকটা মাছ আছে মনস্টার অস্কার। হ্যাঁ, তারপর মনস্টার আরেকটা মাছ আছে যে ক্যাটফিশ নিচে আছে, এই ক্যাটফিশ ওরা অনেক বড় বড় হয়। তারপর এখানে এটা ক্রেফিশ, মূলত ক্রেফিশ কিন্তু মানে হবিস্টার লবস্টার বলে। এটা অনেকগুলি কালার হয়, আমাদের কাছে ব্লুটাই আছে। তারপরে আছে আপনার রেড ক্যাপ। রেড ক্যাপ, হ্যাঁ, রেড ক্যাপ এটা গোল্ডফিশের একটা জাত। জি জি, এখানে হচ্ছে র্যাঞ্চু, গোল্ডফিশের একটা জাত। এটা হচ্ছে জায়ান্ট অরান্ডা, এটা আরও অনেক বড় হবে, অনেক বড় হবে। তারপর আমাদের প্লান্টেড ট্যাঙ্কে আছে টেট্রা, টেট্রা 6 কালার আছে আমাদের কাছে, 6 কালার ওই ট্যাঙ্কও আছে। তারপরে আমাদের এখানে গোল্ডফিশ আছে, এটা রিউকিন গোল্ডফিশের 2 জাত আছে। হ্যাঁ, রিউকিন গোল্ডফিশের 2 জাত, একটা হচ্ছে রেড হোয়াইট আর একটা হচ্ছে অ্যাজর্টেড। তারপর আছে আমাদের চিকলিটের অনেকগুলি ভ্যারাইটি আছে, চিকলিট অনেক কালার চিকলিট, এগুলো অনেক রেয়ার কালেকশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সরাসরি এখানে যোগাযোগ করবেন, প্রাইস নিয়ে ওনাদের সাথে বার্গেনিং করে আপনারা নিয়ে যাবেন, রিজনেবল প্রাইসে আমরা সেল করি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।